বলতে আমরা দুই ভাইয়ের টাকার সাথে মায়ের জমির টাকা একসাথ করে তিন ভাইয়ের নামে জায়গা কিনেছি বোনকে বাদ দিয়ে এখন এখন কি আমরা গুণাগার হব যদি দুই ভাইয়ের পার্সোনাল টাকা হয় আপনাদের উপার্জিত টাকা তার সাথে আপনারা মায়ের জমির টাকা অর্থাৎ কোনো মায়ের জমির টাকা বলতে যদি মা কোনো জমি বিক্রি করে তার নিজের জমির টাকা আপনাদের সঙ্গে দেন তাহলে সেক্ষেত্রে এখানে বোনের নাম দেওয়া কোনো জরুরি নয় কারণ এখানে বোনের কোনো পার্টিসিপেট নাই যেহেতু বনের কোনো অংশগ্রহণ সেখানে নাই অতএব বোনের নাম আপনি দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক নয় তবে এই জমি যখন আপনার বিক্রি হবে এখানে মায়ের যে অংশ সে অংশ মায়ের মৃত্যুর পরে বিক্রি হোক বা না হোক সেই অংশে কিন্তু বোনের হিস্সা রয়েছে সে অংশ লাভে এবং দাম বৃদ্ধি হয়ে সে যে পর্যায়ে যাবে সেখানে কিন্তু বোনের হক। দিতে হবে সেখান থেকে এছাড়া বোনের নাম দেওয়া জরুরি নয় বিপ্লবী কলমে এডি থেকে জানতে চেয়েছেন মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব ও আজানের দোয়া পড়লে কি গুণা হবে উত্তর না অবশ্যই গুণা হবে না বরং হায়েজ অবস্থায় এটা করা যাবে মোহাম্মদ সঈদ জানতে চেয়েছেন ফুটবল ক্লাব কান্ট্রির জার্সি পরিধান করা যাবে কি না এ ব্যাপারে সেই বিধান কী যদিও জার্সির গায়ে কোনো বেদাতের চিহ্ন আঁকিবুকি না থাকে দেখুন কোন ফুটবল ক্লাব বা কান্ট্রির জার্সি যদি পরিধান করেন সেক্ষেত্রে কোনো কাফির কোনো অমুসলিম খেলোয়াড় যদি হয় তার নাম যদি লেখা থাকে তাহলে সেটা জায়জ নাই এজন্য যে এটা তার প্রচারণা করা তার প্রতি ভালোবাসা প্রদর্শন করার সামিল আল্লাহব্বুল আলমিন একজন কাফিরের সাথে একজন অমুসলিমের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুতা করতে নিষেধ করেছেন করিমাল সাথে করেছেন ইয়াই আমানু আলাহ তহ্নাস উলিয়া তাদেরকে তোরা বন্ধুরূপে গ্রহণ করবে না আপনি কারোর নাম পরা জার্সি নিজের গায়ে ধারণ করা মনে হয় তার প্রতি আপনি বিশাল ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং অন্তরঙ্গতাকে প্রকাশ করা এজন্য এটা জায়জ হবে না আর যদি কোনো ব্যক্তির নাম থাকে প্রতিষ্ঠানের নাম থাকে তাহলেও এটা অপছন্দনীয় হবে সরস্বতী হারাম না হলেও যদি সেই প্রতিষ্ঠানটা বেসিক্যালি আপনার ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো বাজে বা এরকম কোনো প্রতিষ্ঠান না হয় যে প্রতিষ্ঠান খারাপ কোনো কিছুকেই প্রমোট করছে তাহলে সেক্ষেত্রে তাদের জার্সি পরিধান পরিধানি করতে পারেন বা কোনো মুসলিম কান্ট্রির নাম লেখা আছে এটা জার্সি পড়লেন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই মতির রহমান জানতে চেয়েছেন আমি রেলওয়েতে ট্রেন পরিচালকের কাজ করি আমাকে ত্রিশ দিনের মধ্যে পঁচিশ দিন ট্রেনে ভ্রমণরত থাকতে হয় এক্ষেত্রে আমি কি কসর নামাজ পড়ব নাকি সাধারণভাবে নামাজ পড়ব ভাই আপনি যেহেতু সফরে থাকেন সফরে থাকলে আপনাকে কসর নামাজ পড়তে হবে সারা বছর থাকলে সারা বছরই আপনাকে কসর নামাজ পড়তে হবে যেহেতু ওটা আপনার ঠিকানা নয় যখন পর্যন্ত আপনি গন্তব্যে ফিরে না আসবেন তখন পর্যন্ত আপনাকে কসরের মধ্যেই থাকতে হবে মুক্তার রুবেল জানতে চান যারা সরকারি চাকরি করে চাকরি শেষ হওয়ার পর যে পেনশনের টাকা পায় ওই টাকা নিয়ে নেওয়া কি হালাল অনেকের মুখে শুনেছি ওই টাকা নাকি সুদের অন্তর্ভুক্ত না আপনি ভুল শুনেছেন এটা নেওয়া হালাল সুদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো কারণ নেই